ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय एवं रामकृष्ण मिशन आश्रम दीनाजपुर केंद्रेर मदान्नताय आमरा रामकृष्ण संघेर अष्टम संघ गुरु परम पूजनीय श्रीमद स्वामी বিশুদ্ধানন্দজী মহারাজের বক্তৃতার সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনায় ব্রতী হয়েছি। আমাদের যে বক্তৃতা থেকে আমরা পড়ছিলাম সেটা একটা দীর্ঘ বক্তৃতা ছিল, এটি 31 নম্বর বক্তৃতা এবং এটি দেওয়া হয়েছিল 30শে মার্চ 1957 সালে রামকৃষ্ণ মিশন শিলং কেন্দ্রে দেওয়া হয়েছিল। আমরা আলোচনা করার শুরুতেই বলি যে একটা জিনিস মাঝে মাঝে শুনি, অনেকেই বলেন যে আমার ফলোয়ার আমার স্টুডেন্ট এটা বলেন। ভূতেশানন্দজি মহারাজ এই প্রসঙ্গে একটা কথা ভারী সুন্দর ছিলেন, তিনি রোজ সকালে আমাদের বলতেন, ভালো ভালো কথা বলতেন, গেলেই বলতেন ভালো কথা বলো ভালো কথা বলো ভালো কথা বলো। তিনি বলতেন একদিন হঠাৎ করে কি প্রসঙ্গে বললেন যে দেখো ওই যে ভালো কথা বলো ভালো কথা বলো, এই যে বলার যে চেষ্টা করি এটার অর্থ এমন নয় যে আমি তোমাকে কিছু শেখাচ্ছি, আমি গুরুও নই তোমার, আমি তোমার শিক্ষকও নই, আমি তোমার সহযাত্রী সহবোদ্ধা সহপাঠী। এই যে তোমার সঙ্গে আমরা যে শাস্ত্র আলোচনা করছি বা ভগবান আমাদের এই শাস্ত্র আলোচনা করার সুযোগ দিচ্ছেন, এর সঙ্গে আমি নিজেকেও বোঝানোর চেষ্টা করছি। তিনি তখন সঙ্ঘের সঙ্ঘগুরু, কত প্রবীণ ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি বলছেন তিনি আমার সহপাঠী, নেমে এসেছেন আমার স্তরে। স্বামীজির একটি ভারী সুন্দর কথা আছে, বলছেন ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। কাউকে যদি সাহায্য করতে হয় তার স্তরে নেমে এসে তার কী অসুবিধা সেগুলোকে অনুধাবন করে ধীরে 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 তাকে উচ্চকেতে নিয়ে যাওয়া, তার শক্তিকে প্রয়োগ করে তাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা যদি প্রথম থেকেই ভেবে থাকি যে আমরা পড়াচ্ছি এবং কেউ পড়ছে, আমি শিক্ষক আরেকজন ছাত্র, তাহলে দেখবেন একটা উচ্চ নেচ ভেদাভেদ হয়ে যায়। আমাদের ছাত্রদের কাছ থেকেও শেখার খুব প্রয়োজন আছে। আমাদের স্কুলে অ্যাডমিশন টেস্ট, আমাদের এই রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হচ্ছিল, সেখানে মাস্টারমশাইরা পড়াচ্ছিলেন ক্লাসে। আমাদের সংস্কৃততে ধর বলা ছিল যারা যারা পড়াবেন নিজের নামটা দেবনাগরীতে লিখতে হবে, কী বিষয়টি পড়াবেন সেটিও দেবনাগরীতে লিখতে হবে, এবং যদি পুরো ক্লাসটা সংস্কৃতে নিতে পারেন, যে 8 মিনিট ক্লাস নিতে বলা আছে, তাহলে অ্যাডিশনাল নাম্বার পাবেন। এরপরে যখন উনি পড়াতে শুরু করলেন আমাদেরই একটুখানি চোখ, অনেকেই পড়াচ্ছিলেন, একজন এলেন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বিএ করেছেন, এমএ করেছেন, বিএড করেছেন, সবই করেছেন, কিন্তু এসেই প্রথমেই নিজের নামটি দেবনাগরীতে ভুল লিখলেন। তারপরে যে বিষয়বস্তুটি পড়াতে হবে সেটি বাংলায় কিন্তু ঠিকই বলছেন, কিন্তু দেবনাগরীতে লিখতে গিয়ে ভুল লিখছেন। তারপরে পড়াতে গিয়ে উচ্চারণে ভুল হচ্ছে, ক্লাস এইটের ছেলেরা হাত তুলে দাঁড়া দেখাচ্ছে। আমরাও কিন্তু এই ছোটোখাটো যে ভুলগুলো হচ্ছেন, খুব ভয়ঙ্কর ভুল যে কিছু সেরকম নয়, কিন্তু ছোট্টখাট্ট ভুল যেগুলোকে আমরা সাধারণত ইগনোর করে যাই, কিন্তু ছাত্ররা হাত তুলে বলছেন এইটা ভুল ওইটা ভুল ওইটা ভুল, আমরা ক্লাসটা ওইখানেই থামিয়ে দিলাম। কিন্তু ছাত্ররা আমাদেরও, আমরা যারা ধাড়ি পরীক্ষক যারা পেছনে বসেছিলাম, আমাদেরও কানমূলে একটা নতুন শিক্ষা দিয়ে গেল যে ছোট্টখাট্ট জিনিসের প্রতিও নজর দেওয়া দরকার। যখন একটা বড় জিনিস তৈরি করতে হয় তার ছোটোখাটো, যেমন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হয় তার যেমন ছোট্ট নটবোল্টু সেটারও খুব দাম আছে, সেটা যদি ঠিকমতো না লাগানো হয়, যত বড় ইনস্ট্রুমেন্ট তৈরি করা কেন, সে একেবারে মেঝেতে খসে পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। ঠিক সেই রকম এই যে আমরা সবসময় দাবি করি না যে আমিত্বের যে এটা এটাকে বাদ দিতে হবে, আমিত্বের যে 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 এসো না এটাকে ত্যাগ করার কথা আমরা বলি, এই আমিত্বের এসো না ত্যাগ করার ক্ষেত্রে এটাও একটা কিন্তু খুব ভালো জিনিস আর কি। আমরা যদি এই এসোনা ত্যাগ করি যে আমাদের এই যে পাঠক্রম হচ্ছে, যে প্রসঙ্গ হচ্ছে, এটার অন্য কিছু নয়, শুধুমাত্র নিজেকে মনে করানোর জন্য, আমি যেন নিজেকেও শেখাচ্ছি। আমরা এদিন আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখানে মহারাজ একটি অপূর্ব সুন্দর এই বাঁশের
কিরকমভাবে আমাদের পাশবদ্ধ হয়ে যাই সেটা দিয়ে শেষ করেছিলেন। বলছিলেন, জাতি কুল শীল মান লজ্জা ঘৃণা ভয় ও জুগুপ্সা, এদের অষ্টপাশ বলা হয়। এই অষ্টপাশ রাজা মহারাজা জমিদার থেকে আরম্ভ করে সব মানুষকে সংসারে বেঁধে রেখেছে। এগুলো থেকে মুক্ত হবার জন্য সাধনার প্রয়োজন। ঠাকুর বলতেন, পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব। ধর্ম মন্দিরে প্রবেশের সময় এইসব পাশ বা উপাধি ত্যাগ করতে হয়। যতই তপস্যা করো এগুলি না ছাড়লে ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঠাকুর এসব ছেড়েছিলেন। 5 বছরের ছেলে অষ্টপাশ হতে মুক্ত, মা বলে সে মা বই সে কিছু জানে না। ঠাকুর নিজেতে এই বালক ভাব আরোপ করে মাকে ধরলেন। ঠাকুর যেন 5 বছরের ছেলেটি হয়ে গেলেন। জুগুপ্সা একটা পাশ, এর থেকেও মুক্ত হলেন। বালকের সরলতা ও পবিত্রতা নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করলেন। আমাদের পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। এই যে অষ্টপাশ আছে, এই জাতি কুল শীল মান, এটা আজকাল একেবারেই চলে গেছে। জাতি কুল আর শীল এটা একদমই চলে গেছে। বিশেষ করে মণ্ডল কমিশন আসার পরে থেকে ব্রাহ্মণ এতর যারা, তাদের প্রভাব এত বেশি হয়েছে, তারা এমনভাবে এগিয়ে এসেছেন। ব্রাহ্মণ যারা আগেকার দিন সমাজের শীর্ষে থাকার অহংকার বোধ করতেন, সেটিকে ধীরে ধীরে তারা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই জাতি কুলশীল অনেকদিনই চলে গেছেন। মানের এটা তখনই যায় যখন আপনি অন্যকে মান দিতে শেখেন। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি এসেছিলেন আমাদের সে কেন্দ্রে দীক্ষা দিতে। তা সেদিনকে মহারাজ আসবেন সন্ধ্যারতিতে, এমন সময় সন্ধ্যারতি হয়ে গেছে, মহারাজ ভক্তদের প্রণাম নিয়ে চা খেতে আসবেন। এমন সময় শোনা গেল যে একজন মন্ত্রীমশাই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এসেছেন। শোভন চট্টোপাধ্যায় বোধ হয়, সাদা চুল, তিনি এসেছেন এবং তিনি আমাদের আশ্রমে ঢুকে পড়েছেন। আমি একটুখানি মোটাসোটা লোক, তো একটু পিছিয়ে পড়েছে, কিন্তু মহারাজ হনন হনন করে এগিয়ে এলেন, এসে ওনাকে রিসিভ করলেন। শুধু তাই নয়, আমি যতক্ষণে পৌঁছলাম তখন শোভনবাবু মন্দিরের মধ্যে আছেন, আমরা ওনাকে নিয়ে এলাম। নিয়ে এসে আমাদের অফিসে বসানো হলো। মহারাজ বললেন, তুমি ওদের খাবার ব্যবস্থা করো, আমি অন্য সাধুদের নিয়ে অফিসে যাচ্ছি। এসে দেখলাম আমার যে সেক্রেটারির চেয়ারটা সেটা ফাঁকা, আর পাশে সেক্রেটারির পাশে একটা চেয়ারে মহারাজ বসেছেন। আমি মহারাজের কাছে জয়েন করেছি, মহারাজ আমাকে দেখেছেন, আমি যখন ছাত্র সেই সময় থেকে মহারাজ আমাকে দেখছেন। কিন্তু মহারাজ আমার চেয়ারটায় বসেননি। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন বসেননি? বললো, না ওটা সেক্রেটারির চেয়ার, ওটাতে তুমি বসো। আমার অনেক অনুরোধ করার পর তারপরে তিনি সেক্রেটারির চেয়ারে বসলেন। ছোট্ট ঘটনা, ভীষণ ছোট ঘটনা, কিন্তু ওই যে মান, তখনই এই এই ব্যাপারটা চলে যায় যখন আমরা অন্যদের মান দিতে শিখি। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কী সত্যি। আমরা সবাই রাজা, এই সবাই রাজার ভেতরে এটা খুব কঠিন যাওয়া, অ্যাটলিস্ট আমার তো অনেক সময় যায় না। লজ্জা ঘৃণা ভয় আর জুগুপ্সা, লুকোনোর ইচ্ছা, গোপন করার ইচ্ছা, এই অভ্যাসটা আমাদের কোথায় কম বেশি সকলেরই আছে। ঠাকুরের মাকে বলা হতো হাউড়ো, হাউড়ো কেন, না তার পেটে কোনো কথা থাকতো না, তাই তাকে বলা হতো হাউড়ো। হাউড়ো তারাই হতে পারে যারা নিজেদেরকে আমাদের নিজেদেরকে কখনো জগতে সবাইকে বিশ্বাস করে, সেই লোকই একমাত্র হাউড়ো হতে পারে, বাকি হাউড়ো হওয়াটা বেশ কঠিন। মহারাজ বলছেন, এই অষ্টপাশ রাজা মহারাজ জমিদার থেকে আরম্ভ করে সব মানুষকে সংসারে বেঁধে রেখেছে। আমরা মাঝে মাঝে বলি না, সংসার থেকে আর মুক্তির উপায় খুঁজে পাচ্ছি না, কিন্তু যদি আমরা যদি একটু আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবেন এই ব্যাপারগুলো খুব আছে, এইগুলো ভীষণ রকম আমাদের ভেতর আছে। এই কোনো না কোনো একটি পাশে আমরা বদ্ধ হয়ে আছি, সব কাটা পাশ খুলে গেছে। যদি একটু দিকে নিজের দিকে তাকাই তাহলে 8টা সোনালি সুতো দিয়ে আমার পাটা বেঁধে রাখা ছিল, আমি আমার সাধন দিয়ে আমার ভজন দিয়ে ঈশ্বর নির্ভরতা দিয়ে আমরা একটা একটা করে পাশ কেটে ফেলেছি, কিন্তু যে একটা যে পাশ বাধা আছে সেটা আমাকে কিছুতেই মুক্ত হতে সাহায্য করছে না। নরেন্দ্রপুরে যখন ছিলাম তখন ওই একটা জায়গায় সেই আমরা চাষ করতাম, মডগোদা বলে জায়গাটা, সেখানে গুটি রেশমের চাষ শেখানো হতো,
সিল্ক কুকুন, ওই যে যে ওর ভেতর থেকে যে গুটি পোকা বেরিয়ে যাওয়ার পর সেই যে সিল্কগুলো থাকে সেইগুলো দিয়ে এই শেখানো হতো। সেইখানে দেখেছি কি সুন্দর করে সেই যে কুকুনগুলো, সেই যে গুটিগুলোকে তারা ওই তৈরি করে, একবার দেখবার মতো, ওয়েল প্রোটেক্টেড। গুটি পকায় গুটি করে, তার থেকে কিছুতেই সে যেমন বেরোতে আসতে পারে না, ঠিক সেই রকম আমরা। ঠাকুর বলছেন এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। সাধনা মানে এখানে হচ্ছে কনসিয়াসলি। আমরা অনেকেই জপ ধ্যান করি, তাও আমাদের মনে হয় আমরা কেন এ থেকে মুক্ত হতে পারছি না। আসলে সাধনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যেটা খুব জরুরি সেটা হচ্ছে কনসিয়াসনেসের জরুরিটা ভীষণ। আমরা যদি কনসিয়াস না হতে পারি, তাহলে আমাদের যে সাবকনসিয়াস ফ্যাক্টর আছে সেটা আমাদের কিছুতেই মুক্ত হতে সাহায্য করবে না, কখনোই কোনোভাবেই সাহায্য করবে না। তাই কনসিয়াসলি সব কাজগুলো করা দরকার। আমরা ভীষণ রকমের সাবকনসিয়াস পার্টে এত বেশি থাকি যে আমরা কিছুতেই কনসিয়াস হতে পারি না। এই কনসিয়াসলি সচেতনভাবে আমাদের এটা করা দরকার। সাধন ভজন করবার সময় যেন মনে রাখা দরকার যে এগুলি আমরা, এর থেকে আমরা মুক্ত হব। ঈশ্বরের কাছে নিত্য নিয়মিত প্রার্থনা করতে হয়, ভুলে গেলে চলবে না। অনেক সময় দেবতার রূপের সামনে দাঁড়িয়ে, যখন ইষ্টের রূপের সামনে দাঁড়িয়ে তার কাছে প্রার্থনা করি, তার সেই দিব্য রূপের দিকে তাকিয়ে আমরা ভুলে যাই। তিনি আমাদের তার মায়া দিয়ে ভুলিয়ে রাখেন। আমাদেরও তার সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে, তবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। বলছেন ধর্ম মন্দিরে প্রবেশের সময় এই সব পাশ বা উপাধি ত্যাগ করতে হবে। যত তপস্যাই করো এগুলো না গেলে, এগুলি না ছাড়লে ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবে না। বিগত দিন আমরা আপনাদের বলেছিলাম যে আমাদের যখন ভক্ত সম্মেলনগুলো হয় সেই সময় আমরা নরেন্দ্রপুরে থাকাকালীন বলতাম যে যখনই হলের ভেতর ঢুকবেন আপনার যে নিজের যে পরিচয়, সমস্ত পরিচয় গেটের বাইরে ফেলে আসুন। আবার যখন ফিরে যাবেন খাবারের প্যাকেট নিয়ে নিচে নেমে যাবেন, তখন যাবার সময় সেই জ্যাকেটগুলো পরে যান। শীতের দেশে যেরকম অনেক রকমের জ্যাকেট ট্যাকেট পরে মানুষ বেরোয়, কিন্তু একটা জায়গা থাকে যেখানে সে কোট জ্যাকেটগুলো ঝুলিয়ে অফিসে ঢুকতে পারে, সেখানে তার এগুলো প্রয়োজনীয়, অথবা তার বসার জায়গায় এইরকম জায়গা থাকে যেখানে তার অতিরিক্ত জামাকাপড়গুলো সে ঝুলিয়ে রাখতে পারে। ঠিক সেই রকম আমরা আমাদের যে ব্যক্তিগত পরিচয়, যে কারণে আমরা রাজার সাথে মিলে উঠতে পারি না, সেই ব্যক্তিগত পরিচয়গুলোকে আমাদের অতিক্রম করে যেতেই হবে। এই অতিক্রম করে যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের ভীষণ 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 রকমের কষ্ট হবে। এই ধর্মরাজ্যে প্রবেশ করতে গেলেও কিন্তু আমাদের এই অষ্টপাশ মুক্ত হতে হবে। এবার ঠাকুরের পদ্ধতিটা তিনি দেখাচ্ছেন, ঠাকুর এসব ছেড়েছেন কি করে, না 5 বছরের ছেলে অষ্টপাশ হতে মুক্ত, মা বই সে কিছু জানে না। আমরা ছোট ছেলের ভাব, এই কারণে শিশুর ভাব আরোপ করতে হয়, আমরা ভুল করে ফেলি, আমরা বোকা হয়ে যাই। বোকা হলে হবে না, ঠাকুর বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন। বোকা হওয়া নয়, শিশুর ভাব মানে হচ্ছে নির্ভরতা। মা বই সে আর কিছু জানে না, মা তার জন্য যেরকম ব্যবস্থা করে দেন সে সেই ব্যবস্থাতেই আনন্দ কর পায়, এবং সে মনে করে, সে কখনো বিচার করে না এতে তার উন্নতি হচ্ছে, এতে তার মুক্তি হচ্ছে কি হচ্ছে না, এসব কিন্তু করে না। আমরা বলি ঠাকুর যে ব্যবস্থা করেছেন আমরা সেই ব্যবস্থাই মেনে নিচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে হিসাবও করতে থাকি যে এই অবস্থা থেকে আমার সত্যি সত্যি মুক্তি হচ্ছে কি না, আমি অবস্থা থেকে বেরিয়ে আসতে পারছি কি না। আমরা খুব শেয়ানা ভক্ত, তো সেই কারণে আমরা সব সময় ক্যালকুলেশন করি যে ভগবানকে যে ডাকলুম উল্টে তার কাছ থেকে কি পেলুম, এটাও আমাদের জানা খুব জরুরি। মহারাজ বলছেন বালকের সরলতা ও পবিত্রতা নিয়ে সাধনায় সিদ্ধি লাভ করলেন। এই দুটি জিনিস সাধন ক্ষেত্রে প্রয়োজন আছে, সরলতা। বঙ্কিম হলে সাধন ভজনের ক্ষেত্রে, বঙ্কিম বাঁকা হলে আমাদের কিন্তু কিছু হয় না, সরল হতে হবে। আমি বাইরে সরল, বাইরে দেখাচ্ছি সরল, কিন্তু ভেতরে সরল নই, ভেতরে বঙ্কিম। এগুলো কিন্তু খুব বোঝা যায়, জানেন তো, আমরা অনেক সময় ভাবি যে আমরা খুব একটা একটা খুব সিম্পল, এইখানে আমাদের এই যে আমাদের এই কাকদ্বীপে আছে, এখানে একজন আছেন, তিনি সাধুদের দেখলে ভীষণ লজ্জা পান, মানুষজনদের দেখে ভীষণ লজ্জা পান। আমি বলি যে দক্ষিণ 24 পরগনা, এখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল, তো এখানে কোনো টেলারের কাছ থেকে গিয়ে আমি তোমার মাপের একটা বোরখা কিনে নিয়ে আসবো। বোরখা কিনা থাকলে কি, বোরখাটা পরে থাকলে
আর সাধুদের দেখলে লজ্জা পাবে না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। কিন্তু যখন মন্দিরে দেখি, যখন তিনি কাজ করেন, অন্যদের ধমক দেন, তখন কিন্তু এটা দেখতে পাই না। এই জানেন তো, আমাদের আচরণ থেকেই আমরা বুঝে উঠতে পারি। এই দুটো, বালকের সরলতা আর পবিত্রতা, এই দুটি জিনিস নিলে সিদ্ধিলাভ প্রয়োজন। সিদ্ধিলাভের জন্য খুব 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 বেশি অনেক কিছুর প্রয়োজন নেই, খুব কয়েকটা মাত্র জিনিস নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এখানে থেমেছিলাম, এরপর থেকে এগিয়ে যাব। আমার রিক্যাপটা খানিকটা একটু বেশি হলো আজকে, অনেকটা আপনাদের যে টিভি সিরিয়াল দেখেন সেই টিভি সিরিয়ালের মতো রিক্যাপ হয়ে গেল, যে আধা ঘন্টার সিরিয়ালের মধ্যে 10 মিনিট রিক্যাপ। কিন্তু এটার খুব প্রয়োজন ছিল, আমরা অনেকটাই ভুলে গেছি, আমি নিজেও ভুলে গেছিলাম আজকে পড়ার জন্য, বলতে হবে ভেবে আবার নতুন করে ভাবছিলাম কি বলছি। সেন্টারে থাকলে কি হয়, আমি হেডফোনে শুনে নিতে পারি আগের দিন কী কী বলেছি। এটা আমি তো বরাবরের ফাঁকিবাজ, সেই কারণে এটা বরাবর করি যে দেখবেন আমার বাঁ হাতে একটা ছোট্ট যন্ত্র থাকে, সাউন্ড রেকর্ডার। এই সাউন্ড রেকর্ডারটার উদ্দেশ্যই তাই, যে শুনে নেওয়া আগের দিন কী বলেছি, যাতে কোনো রকম অন্য কিছুর পুনরাবৃত্তি না হয়, সেই রেশটা ধরে পরবর্তী দিন আমরা এগোতে পারি। মহারাজ বলছেন, গোপীরা শ্রীকৃষ্ণকে আর সবই দিয়েছিলেন, শুধু লজ্জা দিতে পারেননি। ভগবান দেখলেন এরা সবই দিয়েছে কিন্তু লজ্জা, এও তো একটা পাশ, তাই বস্ত্রহরণ করে তাদের লজ্জা পাশ থেকে মুক্ত করে দিলেন। 2000 বছর আগে যিশু বলে গেছেন, স্বর্গরাজ্য শিশুদের কাছে প্রকাশিত হয়, কিন্তু পণ্ডিত্যাভিমানী ও বিষয়ী মানুষের কাছে প্রচ্ছন্ন থাকে। যিশুর আরেকটি উপদেশ, তোমরা বালক স্বভাবে প্রতিষ্ঠিত না হলে কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এই দুটি জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। লজ্জা, এটা একটা এক ধরনের অভিমান, এক ধরনের ভয় যেটাকে আমরা অতিক্রম করতে, তার মানে কি আমাদের নানটু হয়ে ঘুরে বেড়াতে হবে, তা নয়। এই যে ঈশ্বরের কাছে আমাদের কোনো রকম লজ্জা থাকবে না, তিনি আবার আপনার, আমরা যেমন মনের দুঃখ মনের ব্যথা কারোর সঙ্গে শেয়ার করতে না পারলেও নিজের বাবা মার সঙ্গে শেয়ার করি, যেটা আমরা বন্ধুদের সঙ্গে অনেক সময় শেয়ার করতে পারি না, ঠিক সেই রকম ঈশ্বরের সঙ্গে সেরকম একটা সম্পর্ক তৈরি করলে আমরা খুব সহজেই, তাতে ভুল করেছি, ভুল তো মানুষ করি, ভুল করে না, ভুল ভুল করে বলেই তো ঠিকের এত দাম আছে, সেই কারণেই এই ভুলটাকে অতিক্রম করে যাওয়ার এটা একটা পদ্ধতি। যিশু বললেন, স্বর্গরাজ্য শিশুদের কাছে প্রকাশিত হয়, কিন্তু পণ্ডিত্যাভিমানী ও বিষয়ী মানুষের কাছে প্রচ্ছন্ন থাকে। এই পণ্ডিত কথা বলেননি, কিন্তু বলছেন পণ্ডিত্যাভিমানী, পণ্ডিতের অভিমান যার আছে, আমি পণ্ডিত, আমি খুব বিরাট বড় কিছু, এই যে একটা অভিমান, এটা যার আছে তার কাছে কিন্তু প্রকাশিত হয় না। সে সবসময় মনে করে ও কি জানে, আমার মতো জানার কেউ নেই, মানে যে জানে, সবাই আমরা কম বেশি পণ্ডিত তো, কিন্তু ও কি জানে, ওর তো জানার কিছু নেই। দেখবেন আমরা আমাদের অল্পবিদ্যা ভয়ঙ্কর হয়ে উঠে পড়ে, আমরা অনেক সময় ভীষণ ভীষণ গোলমেলে কাজ করে থাকি। আমরা আমাদের যদি সাধন ভজনের যে পদ্ধতিটা বলা হয়ে থাকে, আমাদের গুরুরা আমাদের যে সাধন ভজনের পথ দেখিয়ে থাকেন, ঈশ্বরের দিকে যাওয়ার পথটা দেখিয়ে থাকেন, সেইটার প্রতি যদি মন প্রাণ দিয়ে একটা বিশ্বাস তৈরি করতে পারি, নম্বর এক বিশ্বাস তৈরি করতে পারি, তাহলে দেখবেন অবশ্যই আমরা স্বকীয় পথে এগিয়ে যাব। আমার নিজের চোখে দেখা বহু সাধারণ সন্ন্যাসী, যাদেরকে কেউ কখনো পোঁছেনি, যাদের কেউ কখনো ভাবেনি যে এরা এটা এরকম কাজে যাবে, তারা এমন এমন বড় বড় কাজ করেছেন আমরা দেখেছি, নিঃশব্দে একবারে বিপ্লব এনে দেবার মতো কাজ করেছেন। আমাদের সঙ্গেতেও দেখেছি, সঙ্গের বাইরেও দেখেছি। একজনের গল্প আপনাদের আগেই বলেছি, শ্রী শ্রমণ চৈতন্য, যার কথা বলেছি আমরা পুরুলিয়ার, সেই প্রত্যন্ত প্রান্তরে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে ছেলেদের শিখিয়েছেন কেমন করে সিল্ক কোকুন চাষ করতে হয়, কেমন করে তার থেকে সিল্কের সুতো বার করতে হয়, সেটাকে শাড়িতে রূপান্তরিত করতে হয়, সেটাতে থান কাপড়, সেটা থেকে শাড়ি, কেমন করে অল্প জলে শুধুমাত্র সামান্য একটু মাটিটাকে ঠিকঠাক করে নিয়ে গম চাষ করতে হয়, জল বেশি লাগে না, মার খেয়েছেন, মানুষের ঘৃণা পেয়েছেন, মানুষের কাছে উপেক্ষা পেয়েছেন, কিন্তু কখনো থামেননি। খুব একটু আগে যদি আপনারা একজন আপনারা দেখেছেন কি না জানি না, হিজল ডিহাতে একজন আছেন বিকাশ পালোদি মশাই, সংসারের সমস্ত আঘাত সহ্য করেও তিনি কিন্তু এগিয়ে গেছেন একটু একটু করে। আজকে বিকাশ পালোদি ভীষণ
জনপ্রিয় এক মানুষ সারা বাঁকুড়া জেলা কেন পশ্চিমবঙ্গের অনেকেই তাকে চেনেন তার এনজিও সংস্থার জন্য। কিন্তু তিনি যখন শুরু করেছিলেন তার এগিয়ে যাওয়ায় কত রকমের বাধা ছিল, কিন্তু সেগুলো উপেক্ষা করেছেন। আমরা এরকম মানুষ দেখেছি, একজন সামান্য সন্ন্যাসী, তিনি শুধুমাত্র চেষ্টায় এক দ্বীপ আর আরেকটা দ্বীপ মেনল্যান্ড, তার ভেতরে বেশি দূর নয়, আপনারা যদি যান আমাদের বিজয়বাড়া সেন্টার যেখানে তৈরি হয়েছে সেইখানে এই দ্বীপ তৈরি করে রিলিফ করতে গিয়ে দেখলেন যে একটা দ্বীপে রিলিফ করতে যাওয়ার সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। কখনো নদীতে অনেক জল, কখনো নদীতে কম জল, তাই তাদের কাছে যাওয়াটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যাওয়া আসার পদ্ধতিটা। রামকৃষ্ণ মিশনকে তিনি প্রস্তাব দিলেন এবং চন্দ্রবাবু নাইডু তখন আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, সরকারি অর্থে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রত্যক্ষ নিদর্শনে তিনি তৈরি করলেন ব্রিজ, এবং সেই ব্রিজটি এখনও দাঁড়িয়ে আছে এবং সেই দ্বীপের সঙ্গে গান্ধী আমাদের বিজয়বাড়া যোগাযোগ রয়েছে। এরকম বহু মানুষ আমি দেখলাম একেবারে প্রত্যন্ত প্রান্তর আমাদের রামেশ্বরম, সেখানে ঠাকুরের বাবা যে জায়গাটায় যে বাড়িটায় ছিলেন যেখানে ব্রাহ্মণ লোকেরা থাকতেন, সেখানে একটি কেন্দ্র তৈরি হয়েছে রামকৃষ্ণ কুডিল, সেটি বাড়িটা দেখলেই বোঝা যায় সেটা কত প্রাচীন। সেইখানে তিনি অনাথ শিশুদের নিয়ে একটি অনাথালয় তৈরি করেছেন। তার কাছে টাকা নেই, তার কাছে একেবারেই টাকা নেই, মানুষজনের কাছে ভিক্ষা করে করে তৈরি করেন, ছাত্রদের খেতে দিচ্ছেন রাত্রিবেলা শুধুমাত্র ভাত সাম্বার আর কুঁদরি ভাজা, কিন্তু তার ভালোবাসায় ছাত্ররা একেবারে যেন দাসের মতো তার আগে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তার যারা ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে তারা এগিয়ে আসছে তার কেন্দ্রটিকে স্থাপন করার জন্য। শুধুমাত্র এই সরলতা, শুধুমাত্র বালকের মতো ভাব, এইটি নিয়ে মানুষ যদি এগিয়ে যায়, তার মধ্যে সামান্যতম পাণ্ডিত্যাভিমান আমি দেখলাম না রামকৃষ্ণ কুডিলের মানুষটিকে। আমি রামেশ্বরম আসার পথে থেমেছিলাম একটা জায়গায় যেখানে স্বামীজি নেমেছিলেন প্রথমবার ভারতবর্ষে, কলম্বো থেকে এসে নেমেছিলেন 1965 সালের সেই প্রবল টর্নেডো এই তুফান হয়েছিল, তাতে সেটা ভেঙে গেছিল, ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছিল। সেই 65 সালের পর থেকে তিনি নিরন্তর চেষ্টা করে 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 অবশেষে সেই ভাঙা যে ল্যান্ডিং জায়গা তার ঠিক একটু পাশেই, ওই ভাঙা ল্যান্ডিংগুলো পড়ে আছে, ওগুলো তুলে তোলার মতো ক্ষমতা সরকারের নেই, তার ঠিক পাশেই সরকারি সাহায্যে এবং বেসরকারি ভিক্ষায় সেই জঙ্গলের মধ্যে দিয়ে তৈরি করেছেন একটি রাস্তা। উনি বলছেন, আমি মনে করি এটা তীর্থ, সব মানুষের জানা দরকার, ওই স্থলের প্রতিটি ধূলিকণা পবিত্র, কারণ স্বামী বিশ্ববিজয় শ্রীরামকৃষ্ণ শিষ্য স্বামী বিবেকানন্দের প্রথম চরণচিহ্ন ওখানে পড়েছিল, সেইখানে সেই জায়গাটি আছে। একবারে বিরান জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলেছে, সুন্দর রাস্তা তৈরি করা আছে, সেখানে মানুষজন যায় যদি খানিকক্ষণ বসতে চায় তার জন্য এরকম করা। কন্যাকুমারিকার যদি আপনারা দেখেন, কন্যাকুমারিকার যে রক, একনাথ রানাড়ের কি অদম্য চেষ্টা, এবং ওই সমুদ্র, তিনটি সমুদ্র যেখানে মিশেছেন, দাঁড়ানো যায় না। আমার মনে আছে যেদিনকে দ্বিতীয় দিন আমরা ফিরে আসছি সেদিনকে ঝড় উঠেছে এবং সেই ঝড়ের মধ্যে আমাদের ভেসেলটি শেষবারের মতো আসছে, আর আমাদের পক্ষে সেই ওই যে আরেকটা যে ইয়ে আছে দ্বীপ আছে সেখানে একজন তামিল কবির যে সমাধি আছে সেখানে যাওয়ার মতো অবস্থা নেই। কোনো রকমের স্টিমারটাকে তুলে নিয়ে আসা হচ্ছে, স্টিমার এসে মধ্যে দিয়ে সেই সমুদ্রের জল ঢুকছে, আবার আরেক প্রান্ত থেকে বেরিয়ে যাচ্ছে, ওরা দেখছেন আমরা সবাই ইয়ে পরে আছি কিনা, লাইফ জ্যাকেট পরে আছি কিনা। এবং যখন আমরা এসে পৌঁছলাম এই রাম অনেক কাণ্ড করে যখন কন্যাকুমারিকাতে এসে পৌঁছলাম, তখন সেই নানাভাবে এটাকে বেঁধে রাখার চেষ্টা করলো এবং প্রায় হাত ধরে ওই বিপদের মধ্যে থেকে দাঁড়িয়ে তারা নামিয়ে নিয়ে আসছেন। আমি একনাথ রানাকে স্যালুট করছিলাম, পরের দিন আমাদের কোথাও যাওয়ার নেই, আমি হাঁটতে হাঁটতে একনাথ রানাড়ের সমাধি দেখতে গেলাম, স্বামী বিবেকানন্দ বুক চিতিয়ে দাঁড়িয়ে একটা মূর্তি, আর তার পায়ের কাছে যেন চিরপ্রভুর দাস হিসেবে চিরসায়িত হয়ে আছেন একনাথ রানাড়ে, তার সমাধিটা ওখানে আছে। এইরকম আমরা সব বিখ্যাত মানুষদের দেখেছি যাদের দেখলে কখনো মনে হয়নি যে তারা বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু তাদের বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, পাণ্ডিত্যাভিমান সমস্ত কিছুকে অতিক্রম করে, তাই তার যিশু বলছেন, তোমরা বালক স্বভাবে প্রতিষ্ঠিত না হলে কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। বালক স্বভাব মানে নির্ভরতা,
ঈশ্বরের প্রতি যদি নির্ভরতা আমাদের না আসে, তাহলে শুধুই আমরা বকতে থাকবো, শুধুই আমরা বলতে থাকবো, শুধুই আমরা তখন বলতে থাকবো এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। নির্ভরতা, নিজেকে বারবার প্রশ্ন করতে, আজকে যাচ্ছিলাম এক জায়গায়, আমরা রিলিফ করতে আসার পথে বলছিলাম যে তোমাদের এখানে মানুষজন এখনও অনেক কিছু শেখেনি, অবশ্যই বলছিল এখানকার মানুষজন অনেক কিছু শেখেনি। আমি বললাম অনেক কিছু, অনেকের কথা ছেড়ে দাও, আমি আমি তুমি কি শিখেছি? আমি 5 বছর ধরে তোমাকে এত জিনিসটা শেখানোর চেষ্টা করি, তুমি সেটাই শিখতে পারোনি। এই যে আমি যদি নিজেকে বদল করতে পারি, আমার যদি তার প্রতি বিশ্বাস থাকে, সেটা অন্যকেও বদল করে দেবে। এর মধ্যে কিন্তু কোনো জিনিস নেই, সেই শরণাগতি, সেই শরণাগতি নিয়ে ঈশ্বরের দিকে এগিয়ে গেলে হবে। আবার অষ্টসিদ্ধি আছে, অনিমা লঘিমা গরিমা মহিমা ঈশিত্য বসিত্য প্রাপ্তি এবং প্রাকাম্য। সাধনের পথে এগোতে এগোতে তোমাদের এক একটি শক্তি আসবে, শরীরটাকে ইচ্ছে মতো হালকা বা সূক্ষ্ম করা, দূরে কোথায় কি হচ্ছে দেখতে পাওয়া ইত্যাদি, এসব সূক্ষ্ম জগতের ব্যাপার। সাধনার দ্বারা আমরা স্থূল থেকে সূক্ষ্ম জগতে প্রবেশ করি কি না, তাই এই সব শক্তি আসে, এরাও অন্তরায়। সিদ্ধি লাভ করতে হলে এগুলো ত্যাগ করতে হবে। আপনারা যে যাই বলুন না কেন, সাধনায় অবশ্যই কিছু না কিছু, প্রত্যেকের কাছে কিছু না কিছু শক্তি আসছে। একটা বড় শক্তি সবার ভেতরে আসে, এটা যদি না এসে থাকে, তাহলে বুঝতে হবে আমরা এখনো মন প্রাণ দিয়ে সাধন ভজন করি না। সেটা হচ্ছে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বিচার করার মতো, কোনটা গ্রহণ করব কোনটা বর্জন করব, কোনটা লোক দেখানো হচ্ছে কোনটা আন্তরিক হচ্ছে, এটা আমাদের চেয়ে কেউ বোঝে না। কিন্তু আমরা আর জগৎ সংসারে কেউ বোঝে না, আমি যতটা ভালো করে বুঝি এটা কিন্তু কেউ বোঝে না। সাধন ভজনের প্রথম, এটা প্রথম যে ধাপ, যেটা সাধন ভজন করতে করতে যে শক্তিটি অর্জন হয়, এটা হচ্ছে সবার আগে নিজেকে চেনা। আমি খারাপ কিনা, খারাপ বস্তু এলে আমি তার থেকে পরিহার করতে পারছি কিনা, তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারছি কিনা। একজন জিজ্ঞেস করছিলেন কি করে বুঝবো, এমন প্রথম যেদিন মিথ্যে কথা বলেছিলেন খুব মন খারাপ হয়েছিল, মনে করে দেখার চেষ্টা করুন, প্রথম যেদিন মিথ্যে কথা বলেছেন খুব মন খারাপ হয়েছিল, পরবর্তীকালে যেদিন মন আবার মিথ্যে কথা বললেন তখন কিন্তু এরকম মন খারাপ হয়নি, তার পরের দিন যখন মিথ্যে কথা বলাটা অভ্যাস হলো তখন মনে হলো না না এটা মিথ্যে নয় এটা সত্যি। গয়বেলসের সূত্র আছে, তিনি বলছেন যে একই মিথ্যেকে যদি 100 বার বলা হয় সেটা সত্যি হয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট, আমরা মেনে নিই হ্যাঁ এটাই ঠিক, জগৎ এরকমভাবেই চলবে, এছাড়া আর কোনোভাবে চলবে না। এই কালকে বলছিলাম না যে 2% মানুষ পৃথিবীর মধ্যে, মাত্র 2% মানুষ আছেন যেন অন্য রকমের জীবনযাপন করতে চায়, আর বাকি সবাই আমরা, বাকি 98% আসি যারা শুধুমাত্র এই যেরকম জীবনটা চলছে এইভাবেই জীবনটাকে যাপন করতে চাই। তাই বলছেন যে এগুলিকে, এই যে আমাদের অষ্টসিদ্ধি আছে, এগুলো আমাদের বেঁধে রাখো, আমার এত শক্তি আছে, কিন্তু নিশ্চিত নিশ্চিত করে জানবেন এই যে সিদ্ধিগুলি আপনি প্রাপ্ত হয়েছেন, এই সিদ্ধিগুলি সাধনার ফলে হয়েছেন, আপনার সাধক সত্তা এগুলো আপনাকে উপহার দিয়েছেন। কিন্তু যদি এই সিদ্ধির মোহে পড়ে যান, তাহলে একটা জিনিসকে আপনাকে অবশ্যই অবশ্যই জলাঞ্জলি দিতে হবে, সেটা হচ্ছে আপনার সাধক সত্তাকে অবশ্যই জলাঞ্জলি দিতে হবে। কারণ সিদ্ধিতে যদি আমরা মোহিত হয়ে থাকি, কিছুতেই আমরা আমাদের সাধক সত্তাকে মেলে ধরতে পারবো না, আমরা তখন আটকে থাকবো, এক জায়গায় বন্ধনে থেকে যাব। এই এই যে কথাটা, এটা আমাদের কিন্তু নিজেদেরকে অনুভব করতে হবে। এই সিদ্ধি যদি আমাদের চাই, তাহলে কিন্তু এই সিদ্ধিকে অতিক্রম করে যেতে হবে, এটা আমাদেরকে না যেতে পারলে আমরা কিছুতেই এগোতে পারবো না। দেখবেন এই কারণে ঠাকুরের কাছে যত মানুষ এসেছেন, ঠাকুর প্রথমেই তাদের সিদ্ধাইকে সেগুলিকে হরণ করে নিয়েছেন। কেন সিদ্ধাইকে হরণ করে নিয়েছেন? কারণ সিদ্ধাইকে যদি হরণ করে নেওয়া না যায়, তাহলে কিন্তু আমাদের, আমার ভেতরের যে সাধক সত্তা আছে সেটা কিছুতেই বিকশিত হবে না, সেটা কিছুতেই এগিয়ে যেতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাই নিজেকে, নিজের ভেতরে এই সিদ্ধিকে ঠাকুর খুব খুব খারাপ উদাহরণ দিয়েছেন, খুব মানুষের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন এই সিদ্ধাইকে। একে অতিক্রম করতে হবে, সিদ্ধি লাভ করতে হলে এগুলোকেও ত্যাগ করতে হবে। আপনি যখনই হবেন এগুলোর মধ্যে যদি মোহিত হয়ে পড়েন, তাহলে কিন্তু খুব মুশকিল। তরুণ বয়সে বাবুরাম মহারাজ একদিন ঠাকুরের ঘরটির মেঝে শুয়ে আছেন,
রাত একটার সময় ঘুম ভাঙতেই দেখেন ঠাকুর ঘরময় ঘুরে বেড়াচ্ছেন আর থুথু করে শব্দ করে বলছেন, দিসনে মা দিসনে মা। বাবুরাম মহারাজের মনে হলো জগদম্বা যেন ঠাকুরকে ধামাভর্তি নাম যশ বিভূতি দিতে এসেছেন, আর ঠাকুর তাকে ওই রকম বলছেন। কি সুন্দর কথা! এই একটা দর্শন, এর দর্শনটি হলো এই যে তিনি যেন দেখছেন যে ঠাকুর ওইরকমভাবে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি বলছেন দিসনে মা দিসনে মা। কি চাই? আমাদের নাম যশ এবং আমাদের নাম যশ এসবের জিনিস আমাদের চাই, ধামাবর্তি করে যেন তাকে বিভূতি নাম যশ এসব দিতে আসছেন। আমরা যখনই প্রচারের আলোর বাইরে চলে যাই তখনই আমাদের খুব মন খারাপ হয়। আমরা দেখেছি, অনেককেই দেখেছি, আমি সমালোচনা করছি না, কিন্তু দেখেছি যে প্রচারের আলোয় কোনো একটা সময় তারা ছিলেন, কোনো কারণে আর তারা প্রচারের আলোয় নেই, সেটা তাদের ভীষণ রকমের একটা অভিমান থেকে যায়। অথচ সেই মানুষগুলো এত ভালো, তাদের কোনো তুলনা হয় না। আমি এরকম অনেক মানুষের সঙ্গে সঙ্গ করেছি। আমরা যখন প্রভিডেন্ট ফান্ড সেকশন এসেছি তখন আমরা মাত্র 3টি সাধু এবং 6 জন স্বেচ্ছাসেবী। যারা স্বেচ্ছাসেবা দিতে এসেছেন তারা প্রত্যেকে খুব বিখ্যাত মানুষ, প্রত্যেকে ব্যাংকিং সার্ভিসে খুব বড় বড় কাজ করেছেন, কিন্তু কীরকম যেন একটা আগে তার যে ইয়েটা, তার থেকে সবাই নয়, সবার ক্ষেত্রে নয়, কারুর কারুর ক্ষেত্রে। মাঝে মাঝে আমাকে কেউ কেউ বলতেন, আপনি জানেন আপনি আমাকে সাধারণ মানুষ মনে করছেন, আমি একটা সময় অমুক ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। আমি ছিলাম, দ্যাট ওয়াজ হিস্ট্রি। আমার হাতে, আমি কোনো একটা সময় ঘি খেতাম, সেই ঘিয়ের গন্ধটা নাকে শুঁকতে গেলে ওটা চলবে না। আমি আমার এই স্থিতির মধ্যে দিয়ে আমি কেমন করে নিজেকে বিকশিত করতে পারি? আমি হয়তো একটু প্রচারের আলোর পেছনে চলে গেছি, কিন্তু এই এই অবস্থা থেকে কেমন করে নিজেকে বিকশিত করতে পারি, কেমন করে আমি ঈশ্বরের পথে যেতে পারি, সেটা যদি না আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব সমস্যা। একদিন ঠাকুর বাগবাজারে বলরামবাবুর বাড়িতে এসেছেন। স্বামীজি, গিরিশবাবু, মাস্টারমশাই এরা সব রয়েছেন। ভক্ত সঙ্গে নাম সংকীর্তনে ক্রমে সন্ধ্যা হলে ঠাকুর জগদম্বার কাছে প্রার্থনা করলেন, মা আমি তোর শরণাগত, তোর শ্রী পাদপদ্মে শরণ নিলাম, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, কেবল এই কর যেন তোর শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, মা যেন তোর ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। অমন যে অষ্টশুদ্ধি, ঠাকুর তা তুচ্ছ করেছিলেন। কি সুন্দর কথা! সেদিন যোগদানে ছিলাম, নাইট ক্লাস হচ্ছিল, পূজনীয় গীতানন্দজি মহারাজের কাছে যখন আমাদের কথামৃত পাঠ হতো, ঠাকুরের এই যে প্রার্থনাটা, এটা রোজ আগে পাঠ হতো, তারপরে আমরা প্রণাম মন্ত্র বলে কথামৃত পাঠ শুরু হতো। এটা খানিকটা, সবটুকু নেই, এটা খুব সম্ভবত 7th জুলাই, আমি আগেও একবার বলেছিলাম, কথামৃততে আছে, আপনারা একটু খুঁজে পড়ে নেবেন। বলরাম বসুর বাড়িতে এসেছেন, সব স্টলওয়ার্টরা তাকে দেখতে এসছেন, স্বামী বিবেকানন্দ, গিরিশবাবু, মাস্টারমশাই, আর সেখানে ভক্ত সঙ্গে নাম গান হতে হতে ঠাকুর প্রার্থনা করছেন। প্রার্থনাটা কি সুন্দর দেখুন, বলছেন, মা আমি তোর শরণাগত, তোর শ্রী পাদপদ্মে শরণ নিলাম। কি সুন্দর! এখানে এই যে মুসলিমদের মসজিদে নামাজ পড়া হচ্ছে, কখনো কিন্তু সময়ের ভুল হয় না। আমাদের ভক্তরা 7টায় ক্লাস জেনেও 7:15, 7:20, 7:40 আসেন, কেউ কেউ আবার 5 মিনিট আগেও ঢোকেন। এর ঢুকে যাওয়ার পরেই প্রথম যেটা লেখেন, মহারাজ প্রণাম জানবেন, কেন এসেছিলেন ভুলেই গেছেন। কিন্তু এই দেখি আমি এখানে আছি, এই পাশেই একটি মসজিদ আছে, সকালবেলা যখন স্নান করি তখনও দেখি ওদের নামাজ পড়ছে, কোনো দিন ভুল সময় নামাজ পড়ে না, সবাই একত্রিত হচ্ছেন, ঠিক সময় নামাজ পড়া হচ্ছে, সবাই প্রার্থনা করছেন। বলছেন, মা আমি তোর শরণাগত, তোর শ্রীপাদপদ্মে শরণ নিলাম। প্রথম সাধন ভজনের প্রথম কথা, আমি তোমার শরণাগত, আমি তোমা বই আর কিচ্ছু জানি না, এই বোধটা আমাদের মধ্যে জাগা। 2, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধিও চাই না। চাই না লিস্টটা 3টি, দেহসুখ, আমাকে দেখতে সুন্দর হবে, আমি তো খুব চাই আর কি, অন্তত আমার ভুঁড়িটা কমে যাক, তাহলে অন্তত আমার বয়সটা 20 বছর কমবে, লোকে যেরকম বুড়ো বুড়ো বলে সেরকম আর বলবে না। এই দেহসুখ, এটা আমাদের চাই,
তারপরে কত রকম ভালো ভালো, যখন মিও আমরে দোকানের সামনে দিয়ে যাই তখন মনটা ওইখানেই হু হু করতে থাকে, কি সুন্দর! এই যত ক্রিসমাস এগিয়ে আসছে কি সুন্দর ফাটাফাটি রকমের সব কেক সাজানো রয়েছে, তখন যেতে যেতে মনের ভেতরে কি আনন্দ! অথচ আমরা বুঝতেই পারি না, ওই মিও আমরে গলার ভেতর ঢুকে এই গলা দিয়ে নামলেই ব্যাস, আর স্বাদ আর মনে করতে পারবো না। তারপরে যে স্বাদটা হবে সেটা খুব বিচ্ছিরি, সে স্বাদ আমরা নিতে পারবো না। তাই বলছেন, কিন্তু আমরা দেহসুখ চাই, পুজোর সময় চাই যে আমাদের খুব রকম সুন্দর, তাই মানে কি শরীরের যত্ন করবেন? অবশ্যই শরীরের যত্ন করবেন, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীরের মধ্য দিয়েই আমরা, শরীর যদি ঠিকঠাক না রাখি তাহলে আমাদের ধর্মপথ যাতায়াতে অসুবিধা হবে। কিন্তু বলছেন, আমি দেহ সুখ চাই না, দেহের যে সুখ সেগুলো আমি চাই না, যেটা আমার দেহকে শুধুমাত্র সুখ দান করছে সেটা আমি চাই না। আর কি চাই না মা? লোকমান্য চাই না, লোকে আমায় ভালো বলুক, এটা খুব কঠিন, কিন্তু তাইও বলছেন যে লোকে লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না। আমরা তো চাই অষ্টসিদ্ধি আসুক, সব কত সারা দুনিয়া জুড়ে বাবাজিদের একেবারে শেষ নেই, কে হাত এমনি করলে ভস করে মাথায় বিভূতি পড়ে, কারুর কারুর ছেলেবেলায় দেখেছি ছবি, ঘরে ছবি রাখলেই বিভূতি পড়ছে, মধু পড়ছে, কত কি পড়ছে, আপনাদেরও সব অভিজ্ঞতা আছে জানেন, আমি দেখেছি এরকম হয়। তারপরে তবে এই এগুলো হয় দেখেছি, এরকম সত্যি সত্যি ঘটনা দেখেছি, তাই নিয়ে কেউ প্রাউড ফিল করেন, কিন্তু এটাও উনি চাইছেন না। বলছেন, কেবল এই করো যেন তোমার তোর শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, তোর পাদপদ্মে যেন আমার একবারে পবিত্র ভক্তি হয়। আবার আরও ডিফাইন করে দিচ্ছেন কীরকম, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি। কি সুন্দর, তিনটি জিনিস, এমন এক ভক্তি যা বদলে কিছু চাই না, ওয়ান সাইডেড লাভ, আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, আমি তোমায় ভালোবাসি বলে তোমাকে ভালোবাসলে তোমাকেও ভালোবাসতে হবে, এরকম কোনো কথা নয়। স্বামীজির ওই উদাহরণটা কালকেও দিয়েছিলাম, আজও দিচ্ছি, স্বামীজি আসছেন যাচ্ছেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। ঠাকুর একদিন তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে আমি তো তোর সাথে কথা বলি না, তাহলে তুই আসিস কেন? বলছেন, আমার ভালো লাগে তাই আমি আসি। এই হচ্ছে নিষ্কাম ভক্তি, কিচ্ছু চাই না, শুধু তোমার আনন্দটা দেখতে চাই। মায়েদের ভক্তি খানিকটা ঠিক এই রকম, মায়েরা যখন তার সন্তানকে ভালোবাসেন ঠিক এই রকম ভালোবাসেন, কিচ্ছু চান না, শুধুমাত্র তার সন্তানের সুখ চান, শুধুমাত্র তার আনন্দ চান। কত কষ্ট করেন আমাদের মায়েরা, যে সেই মায়েরা কত কষ্ট করার ফলে আজকে আমরা এই যে যেখানে যে আপনারা আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, সবাই কিন্তু আমাদের মায়েদের কষ্টেরই ফলে এখানে এসে দাঁড়িয়েছি। এই তার বদলে তারা কিন্তু কিচ্ছু চান না, এইটাই হচ্ছে কথা। তাই বলছেন, নিষ্কাম অহেতুকি, না চাইতে ভালোবাসা, তোকে তোমাকে যেন সব সময় ভালোবাসতে পারি, বিপদে পড়েছি বা কোনো পরীক্ষায় পাশ করতে হবে, আর তিন ওই জিজ্ঞাসু নয় কিছু নয়, শুধু তোমায় ভালোবাসি। আর একটা বলছেন, অমলা মালিন্য রহিত, যে ভালোবাসার মধ্যে সামান্যতম মলিনতা নেই। এরপরে তিনি প্রার্থনা করছেন যে মা তো তুমি আমায় তোমার ভুবন মোহিনী মায়ায় মুক্ত করে রেখেছো। আমরা সবসময় দেখি ঠাকুরের জীবনের ঘটনায়, দেখুন ঠাকুরের বাবা ইয়েতে গিয়ে দেখলেন, গয়াতে গিয়ে দর্শন করলেন, গদাধরের দিব্য দর্শন করলেন, ভগবান নিজে বলছেন তোমার ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করব। তারপরে ফিরে এসে শুনলেন যে চন্দ্রামণি দেবীরও কত কত দর্শন হয়েছেন, কিন্তু তা যখন জন্মগ্রহণ করলেন তখন গদাধর জন্মালেন, হয়তো হাঁড়ি ওই উনুন ওই ধান সেদ্ধ করার উনুনের ভেতরে ছাই পাশের মধ্যে গিয়েছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন তাকে নিয়ে আসা হলো, তিনি পায়ের তলার সেই শঙ্খচক্র গদাপদ্ময় চিহ্নগুলো আছে এগুলো দেখে নিলেন, কনফার্ম হয়ে নিলেন। কিন্তু যেই ঠাকুরের হাসি দেখলেন তিনি একবারে ভুলে গেলেন, দু চোখ দিয়ে ঝর 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 করে বাৎসল্য রস ঝর পড়ছেন, ভুলেই গেছেন ইনি সেই পূর্ণব্রহ্ম নারায়ণের প্রতিরূপ, তিনি এসব ভুলেই গেছেন, তিনি তাকে বুকে আগলে ধরেছেন, বাবা যেমন তার সন্তানকে আগলে ধরে রাখেন। আমরাও ঠিক তাই, যখন সাধন ভজন জপ ধ্যান করি তখন আমরা পূর্ণব্রহ্ম নারায়ণের সঙ্গ করবার চেষ্টা করে থাকি, কিন্তু তারপরে আমরা ভুলেই যাই, তখন যখন তার দিব্য হাসিটি দেখি তখন সব কিছু ভুলে যাই,
তাই তিনি বলছেন যে মা যেন তোর ভুবন মোহিনী মায়ায় মুক্ত না হই। এই জগৎ সংসারের যা কিছু আমরা দেখছি সব কিন্তু তার ভুবন মোহিনী মায়াতে। তিনি আমায় বদ্ধ করে রেখেছেন, তাই আমি বদ্ধ। তিনি আমায় দেখতে দিচ্ছে না, রবীন্দ্রনাথের গান আছে না, আর রেখো না আধারে আমায় দেখতে দাও, আমায় আধারে রেখো না, আমাকে দেখতে দাও, আমাকে মুক্ত দৃষ্টি করতে দাও। বলছেন অমন যে অষ্টসিদ্ধি ঠাকুর তা তুচ্ছ করছিলেন, তা ঠাকুর তা তুচ্ছ করেছিলেন, যে অষ্টসিদ্ধি ঠাকুর তা তুচ্ছ করেছিলেন। সামান্য কিছু একটু সিদ্ধাই এলে সাধারণ মানুষের অহংকার হয়, সাধনার উদ্দেশ্যে যে ভগবান লাভ সেটি তখন ভুলে যায়, বাইরের ঐশ্বর্যে মত্ত হয়ে আরও ডোবে, ভেতরের সন্ধান আর পায় না। এই আপনারা অনেকেই হয়তো জানেন, আমিও জানি, আপনারাও জানেন, এই আমাদের গোলপার্কের কাছে লেকের কাছে লেক কালীবাড়ি আছে, একটা সময় ওখানে একজন সাধক ছিলেন, তার বহু রকমের সিদ্ধাই ছিল, তিনি সব নানা রকম জিনিসপত্র দিতেন শুনেছি, যে বশীকরণের জন্য জিনিসপত্র, এগুলো হয় আর কি, বশীকরণের জিনিস, সিঁদুর, মেয়েরা সিঁদুর পরলে সেই স্বামী যদি বাইরে তার অন্য জায়গায় মন থাকে সঙ্গে সঙ্গে বাড়ির প্রতি ভালোবাসা হবে, চোখের কাজল এই দিলে নাকি বশীভূত হবে, ছাত্রদের সব মন্ত্রপুত ফুল দেওয়া হতো তাই দিলেই নাকি তার মন ছড়িয়ে থাকা মন হয়ে যাবে, এগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু ওই দিতে দিতে তো শক্তি তো সিলিন্ডার এক সিলিন্ডার গ্যাস আপনি পেয়েছেন, আপনি যদি অল্প অল্প করে রান্না না করতে পারেন, হু হু করে রান্না করেন, একটা সময় যে গ্যাসটা এক মাস চলার কথা ছিল সেটা 15 দিনেই শেষ হয়ে যাবে। ঠিক সেই রকম সাধনা থেকে একটু সিদ্ধাই এলে সাধারণ মানুষের ভীষণ অহংকার হয়, সাধারণ মানুষ ভীষণ অহংকারী হয়ে পড়ে, তারা ভাবে আমি কি হনু, এইটা হতে থাকে তাদের। তাই বলছেন যে সেই সেই ভগবান, তারা ভগবান লাভ ভগবানকে ভুলে যায়, সাধনার উদ্দেশ্য যে ভগবান লাভ সেটি তখন ভুলে যায়, আমরা পথ হারিয়ে ফেলি। বিশেষ করে এই ক্রিসমাসের সময় আমরা ভীষণ পথ হারিয়ে ফেলি, যখন সবাই এসপ্ল্যানেড থেকে যায় ওই দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছে, নেমে একটুখানি পার্ক স্ট্রিটটা ঘুরে দেখি না, আলোই আলোমালা হাঁ করে তাকিয়ে দেখি। আমাদের মনে আছে ছেলেবেলায় বাগবাজার বাটায় নেমেছি বাগবাজার সার্বজনীন দেখব বলে, বাগবাজার স্ট্রিটের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হরিসাহার সেই বিরাট বিরাট সব বাড়ি আছে তখনকার দিনে পুরনো কলকাতার বাড়ি, ওপর থেকে সেই আলোর চেইন নেমেছে, অবাক বিস্ময় হাঁ করে দেখতে দেখতে যাচ্ছি, ভুলেই গেছি এর সঙ্গে ধাক্কা খাচ্ছি তার সঙ্গে ধাক্কা কাটছি, কিন্তু আরও যে হেঁটে বাগবাজার সার্বজনীন দেখতে হবে সেইটার কথা ভুলে গেছি। যতক্ষণে বাগবাজার সার্বজনীন গিয়ে পৌঁছলুম, যে সময় ফাঁকা ফাঁকা গিয়ে দেখবো ভেবেছিলাম, গিয়ে দেখলাম ভীষণ ভিড়, ধাক্কা দিয়ে ঢোকালো ধাক্কা দিয়ে বার করে দিল, দূর থেকে মায়ের সেই অপরূপ রূপ দর্শন করছি। আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম, যদি এই সিদ্ধাই নিয়ে মেতে থাকি তাহলে যে আমাদের ভগবান লাভ সেটা আমাদের ভুল হয়ে যাবে, আমাদের ধাক্কা দিয়ে ঢোকাবে আর ধাক্কা দিয়ে জীবন থেকে বেরিয়ে যেতে হবে। এই কালকে শুনছিলাম, কালকে দেখছিলাম একটা মজার, সব ফেসবুকে নানা রকম মজার জিনিস আসে, তো বলছে একজন ভদ্রমহিলার বাড়িতে একটি গরু এসেছে, গরু সিঁড়ি দিয়ে ওপর দিয়ে হনন করে উঠে গিয়ে ভদ্রমহিলার কাঁধের কাছে চুমু খেয়ে নেমে চলে গেছে, ভদ্রমহিলা চিনতে পেরেছেন এই গরুটা তার গত জন্মের স্বামী ছিল। ভেবে দেখুন, মানে এটা যদি মজাহান মজার হিসেবে নিন, কিন্তু আমাদের কিন্তু এটা একটা খুব অ্যালার্মিং একটা নিউজের ভেতরে, সেটা হচ্ছে আগামী জন্মে মানুষ হয়ে জন্মাব এরকম কোনো কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু গরু হয়েও জন্মাতে পারি, কিন্তু যদি এই জীবনটাকে যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি তাহলে গোজনই কেন কোনো জনিতেই আর জন্ম হবে না, আমরা ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব, যেখান থেকে কোনো ফিরে আসা নেই। আমরা মাঝে মাঝে লিখি না, এই যে লিখছিলেন একজন অভিনেত্রী মারা গেছেন তার সম্বন্ধে লিখছিলেন না ফেরার দেশে, দেখলাম একটা ইয়েতে না ফেরার দেশে, সত্যি না ফেরার দেশে বটেই, এই শরীরে আর ফিরবেন না, কিন্তু অন্য একটা শরীরে ফিরতে হবে কর্মফল অনুযায়ী। তাই আমাদের কর্মফল যেন শুধুমাত্র ভগবত প্রাপ্তির জন্য হয়, বাইরের ঐশ্বর্যে মত্ত হয়ে আরও ডোবে, ভেতরের সন্ধান পায় না। তিনি ভেতরে রয়েছেন, তিনি কোথাও নেই, তিনি বাইরে কোথাও নেই, তিনি আমার ভেতরে রয়েছেন, শুধু আমার ভেতরের আলোটাকে দেখাতে হবে। একদিন স্বামীজি অষ্টসিদ্ধি স্বামীজিকে অষ্টসিদ্ধি দিতে চাইলেন, স্বামীজি চিন্তিত হয়ে বললেন মহাশয় এসবের দ্বারা ঈশ্বর লাভে সহায়তা হবে কি? ঠাকুর বললেন তা হবে না। স্বামীজি বললেন এসবে আমার প্রয়োজন নেই,
বিভূতি লাভ করে যদি আসল উদ্দেশ্য ভুলে এদের অযথা ব্যবহার করি তাহলে সর্বনাশ হবে যে। তাই শুনে আবার কার মাইক্রোফোন অন হলো? মুনমুন, বার করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এগুলোর, আপনাকে বার করে দিতে হবে, এটার মুশকিল। মাঝে মাঝে এসে আপনারা পুরো ছন্দ পতন করে দেন, এক তো দেরি করে ঢুকেছেন, তারপরে এরকম করবেন না। এই হচ্ছে কথা আমাদের। এই স্বামীজি বলছেন, তাই শুনে ঠাকুর খুবই আনন্দিত হন। সাধন পথে অনেক অমূল্য শিক্ষা ঠাকুর স্বামীজির জীবন থেকে আমরা লাভ করতে পারি। দেখুন, অষ্টসিদ্ধি দিতে চাইছেন, অথচ অষ্টসিদ্ধি কিন্তু কিছুতেই তিনি নিচ্ছেন না, কোনোভাবেই তিনি নিচ্ছেন না। বলছেন, এতে কি আমার লাভ হবে? ঠাকুরের বাবার কথা ভাবুন, তিনি গিয়েছেন, বলছেন ঠাকুরের বাবা, বলছেন ঠাকুরের বাবাকে ভগবান বলছেন যে তোমার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। একবারে ব্ল্যাঙ্ক চেক, কত অ্যামাউন্ট লিখব তা না, একদম সই করে দিয়েছেন চেক। আমরা বলি তো হ্যাঁ হ্যাঁ পুত্র, এক কেন, সেই সোনার থালায় নাতির সঙ্গে বসে ভাত খাবো, সব রকমের সোনার থালা হবে, সম্পদ হবে, বিয়ে হবে, ছেলে পুলে হবে, নাতি হবে, একবারে থ্রি জেনারেশন একবারে সোনার থালায়, মানে থার্ড জেনারেশনে সোনার থালায় খাবে, মানে কত অর্থ কামানো হবে, সব রকম ব্যবস্থা করতাম। কিন্তু তিনি কিন্তু কিচ্ছু চাইলেন না, বললেন না প্রভু, তুমি, আমি গরিব ব্রাহ্মণ, তোমাকে কি করে খাওয়াবো? এর দুটো ব্যাখ্যা করা হয়। বলা হয় এক হচ্ছে যে ভগবানের ইষ্টের প্রতি এত ভালোবাসা, সাধকের ইষ্টের প্রতি এত ভালোবাসা যে আমার ঘরে এলে ইষ্টের কষ্ট হবে, এক। আর দুই হচ্ছে ইষ্টের সেবা ঠিক মতো না হলে সেবা অপরাধ হবে, এই দুই। এই স্বামীজি বলছেন, আমার সাধন পথে কিছু লাভ? বলছেন না লাভ হবে, তাহলে আমার নিয়ে কি লাভ? আমার ল্যাপটপে কোনো লাভ হচ্ছে না, ট্যাবে কিছু লাভ হচ্ছে না, অথচ দিদি আমাদের ট্যাব দিচ্ছেন, ল্যাপটপ দিচ্ছেন, চলো নিয়ে নিই। সাইকেলে আমার এক দুখানা সাইকেল আছে, তাও স্কুল থেকে ফ্রিতে একটা সাইকেল দিচ্ছে, তবু আমরা নিয়ে নিই। এই যে আমাদের বোঝার কথাই যে, এই যে আমাদের যে বিবেক, সেটা কিন্তু অনেক অংশে ঘুমিয়ে পড়েছে। ঠাকুরের লোক দেখে অমনি বুঝতে, ঠাকুর লোক দেখে অমনি বুঝতে পারতেন কে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে, কার কেমন মনোবৃত্তি বা স্বভাব, কি জিজ্ঞাস্য ইত্যাদি। বলতেন, কাঁচের আলমারির মধ্যে সাজানো জিনিস যেমন বাইরে থেকে দেখা যায়, তেমনি লোকের ভেতরটা দেখতে পাই। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একদিন ঘরের পূর্ব বারান্দায় দাঁড়িয়ে রাখাল মহারাজের সঙ্গে কথা বলছেন, এমন সময় ফটকের দিক থেকে একখানা জুড়ি গাড়ি আসতে দেখে তার তড়ি ঘড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ে বললেন, যা যা, ওরা এখানে আসতে চাইলে বলিস এখন দেখা হবে না। গাড়ির বাবুরা নেমে ঠাকুরের কথা জিজ্ঞাসা করলেন, তাদের এক আত্মীয়ের খুব অসুখ, তাই ওষুধ চাইতে এসেছেন। মহারাজ তাদের বললেন, আপনারা ভুল শুনেছেন, উনি কাউকে ওষুধ দেন না, অমুক ব্রহ্মচারী দেন বটে, তিনি ওই পঞ্চবটিতে আছেন। তখন পঞ্চবটিতে কিছু 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 সাধু থাকতেন, বাবুরা সেদিকে চললেন। তখন ঠাকুর মহারাজকে বললেন, ওদের ভেতর কী যে একটা তমোভাব দেখলাম, আর তাকাতে পারলাম না, কথা কইব কি, ভয়ে পালিয়ে এলাম। এটা হচ্ছে কথা। বহু সময় ঠাকুর গম্ভীর হয়ে থাকতেন। মহারাজকে দেখেছি, আপনারা গতিশানন্দজিকে দেখেছেন অনেক সময়, মহারাজ সবসময় খুব মজায় থাকতেন, কিন্তু সবসময় মজায় থাকতেন না, কিন্তু মানুষ বুঝে গম্ভীরও হতেন, সেটা আমরা দেখেছি। যে মহারাজের রেগে গেছেন বা অসন্তোষ হচ্ছেন, এটা মূল যে লক্ষ্য যেটা, সেটা থাকতে তিনি খুব গম্ভীর হয়ে যেতেন। আমরা একদিন শারদানন্দজি প্রসঙ্গে মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন এরকম মানুষ দেখলে মহারাজ মানে গম্ভীর, শারদানন্দজি নাকি গম্ভীর হয়ে থাকতেন, এইটার কথা তিনি বলেছিলেন আমাদের। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর সবাইকে দেখে চিনতে পারতেন, একদম কাঁচের আলমারির মতো পরিষ্কার দেখে চিনতে পারতেন। তাই লোকজন আসছেন, তারা আসছে দেখে তিনি পালিয়ে গেলেন, তারা এসে কি জিজ্ঞাসা করবেন সে সূত্র শোনার দরকার, কারণ তিনি আগে থেকেই জানেন ওরা কি চাইবেন, সে যেটা উনি দিতে চাইছেন না। তাই রাজা মহারাজকে অমনি শিখে পাঠালেন, বললেন আপনারা ভুল শুনেছেন, সত্যি ঠাকুর কাউকে ওষুধ দিতেন না, তার আসলে তিনি তো কৃপাময়, তিনি তাকালেই সব হয়ে যায়, তা অমুক ব্রহ্মচারী দেন বটে, তিনি ওই পঞ্চবটিতে আছেন। বলছেন, ওদের ভেতর কি যে একটা তমোভাব দেখলাম, আর তাকাতে পারলাম না। এর মানেটা অনেক সময় আমরা অন্যরকমভাবে এটা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, যে এই তমোগুণী ভাব, এই জাতীয় মানুষজনদের থেকে ঠাকুর নিজেকে যেন সরিয়ে নিচ্ছেন, এটা তা নয়। কিন্তু তিনি তো অবতার পুরুষ, তা না হলে কি গিরিশের
ওই অত কর্মফল গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের শিক্ষা দিচ্ছেন যে এই সব ভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, নাহলে ওই ভাবগুলি যতই আমরা সেয়া না হই না কেন, কাজলের ঘরে ঢুকলে কালি আমাদের লাগবেই। আমার মনে আছে আমাদের মঠে একজন সন্ন্যাসী ছিলেন, এখন তিনি খুব ভালো এতে আছেন, তার সঙ্গ থেকে বেরিয়ে গিয়েছেন। আমি একদিন মিশন অফিসের সামনে দেখা হয়েছে, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ আমাদের সামনে দিয়ে চলে গেলেন, উনি দেখলেন আমি কথা বলছি। পরে একদিন মহারাজের সঙ্গে দেখা হতে মহারাজ খুব শান্ত, মহারাজ তো খুব শান্ত করে কথা বলতেন, তেমন তো হড়বড় করে নয়, খুব শান্তভাবে কথা বলতে বলতে আমাকে বললেন, জানো তো যারা সঙ্গ থেকে চলে যায় তাদেরকে অশ্রদ্ধা করবে না, তাদের শ্রদ্ধা ভক্তি করবে, কিন্তু তাদের সঙ্গে খুব বেশি সম্পর্ক রাখবে না, কারণ যে শক্তি তাদের সঙ্গ থেকে বার করে নিয়েছে সেই শক্তিটা তোমার ভেতরেও সঞ্চারিত হতে থাকবে। আমরা দুর্বল সাধক, আমাদের সবসময় প্রোটেকশনের প্রয়োজন আছে, এরা যেন দুহাত দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করতেন। তাই ঠাকুর তার জীবন দিয়ে এই উদাহরণটা আমাদের দিয়েছেন। একজন উচ্চশিক্ষিত বিশিষ্ট ভক্ত ব্যক্তি মঠে এসে বললেন, একজন সাধু দেখে এলাম মহারাজ, তিনি 2 ঘন্টা সমাধিতে বসে রয়েছেন। আমি বললাম, অনেকেই 2 ঘন্টা কাঠের মতো বসে থাকতে পারে, ওসব অভ্যাসের ব্যাপার, সমাধির লক্ষণ আছে, তুচ্ছ জিনিস দেখলে ভুললে চলবে না। আজকাল ধর্মের নামে কত কি দেখা হচ্ছে, ওষুধ দেওয়া, মোকদ্দমায় জিতিয়ে দেওয়া, এটা সেটা করে দেওয়া ইত্যাদি, টিভিতে তো আজকাল অনেক রকমই আসে, সেগুলো ফেসবুকে তার ছবি ছাপা দেখি। দক্ষিণেশ্বরে আমার ছেলেবেলায় এটা একটা খুব বলতে পারেন বদ অভ্যাস, হাঁ করে দেখা, এইসব বিজ্ঞাপন দেখার অভ্যাস ছিল, অমুক শাস্ত্রী, তমুক শাস্ত্রী, অমুক জ্যোতির্বিদ, হেনাবিদ, তেনাবিদ, এই সমস্ত দেখার অভ্যাস ছিল। বিশুদ্ধানন্দজিকে কেউ এসে বলেছেন যে একজন সাধক তিনি 2 ঘন্টা বসে থাকেন, মহারাজ বলছেন যে সব অভ্যাসের ব্যাপার, সমাধির লক্ষণ আলাদা, তুচ্ছ জিনিস দেখে ভুললে চলবে না। মহারাজ গিয়েছেন কাশী অদ্বৈতাশ্রমে, অদ্বৈতাশ্রমে এবং সেবাশ্রমে যারা সন্ন্যাসী আছেন তাদের মধ্যে একটা অদ্ভুত একটা ইগোর লড়াই হয়েছে। যারা অদ্বৈতাশ্রমে আছেন তারা মনে করেন যে শ্রীরামকৃষ্ণের ভাব হলো সাধন ভজনে ডুবে থাকা, আর সেবাশ্রমে যারা আছেন তারা ভাবেন শ্রীরামকৃষ্ণের ভাব যা স্বামী বিবেকানন্দ প্রকাশিত করেছেন শিবজ্ঞানে জীবসেবা, এটি ছাড়া মুক্তির আর কোনো পথ নেই। শারদানন্দজি নিজে গিয়ে চেষ্টা করেছেন 2 দলের ভেতরে এই মিলমিশ করিয়ে দিতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তিনি ভুবনেশ্বর থেকে স্বামী ব্রহ্মানন্দজি মাঝকে ডেকে নিয়ে এলেন। স্বামী ব্রহ্মানন্দজি এলেন 2 তলার 12 নম্বর 10 নম্বর ঘরেতে এসে থাকলেন অদ্বৈতাশ্রমে। সাধু ব্রহ্মচারীরা সবাই এসে তাকে প্রণাম করলেন, সবাই ভাবছেন মহারাজ বোধে এক্ষুনি এই বিষয় নিয়ে কথা বলবেন। মহারাজ বললেন, বুঝলি তো, আজ থেকে সন্ধেবেলা আর সকালবেলা দুবেলায় আমরা একসঙ্গে বসে জপ ধ্যান করব। মহারাজের ঘরেও ঠাকুরের মতো 2টো খাট থাকতো, একটা বড় খাট আর একটা ছোট খাট, সেই ছোট খাটটিতে মহারাজ বসে সাধন ভজন করতেন। সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হয়ে গেলে সব সাধুরা এসে মহারাজ মাঝখানে বসে থাকতেন আর চতুর্দিকে ঘিরে সবাই বসে জপ ধ্যান করতেন। জপ ধ্যান শেষ হয়ে গেলে মহারাজের সঙ্গে খুব উমদা গায়করা থাকতেন, খুব দাম ভালো ভালো গায়করা থাকতেন, অম্বিকানন্দজি, নির্বাণানন্দজি। মহারাজ বলতেন, অমুক স্তব করা হোক, অমুক গান গাওয়া হোক, অমুক কীর্তন হোক। সকালেও ঠিক তাই, মঙ্গল আরতি হয়ে গেলে সবাই মহারাজকে ঘিরে বসে জপ ধ্যান করতেন। 1 মাস কেটে গেল, মহারাজ একবারও ওই প্রসঙ্গটি তুললেন না, কিন্তু মহারাজ যখন ফিরে গেলেন সবাই অনুভব করলেন তাদের মনের ভেতরে এই যে দ্বন্দ্বটা ছিল সেটা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। ই হচ্ছে সমাধিমান পুরুষের লক্ষণ। আমাদের এই স্তবেতে আছে যে গুরু ওপরে অল্প বয়স্ক, শিষ্য বেশি বয়স্ক, গুরুর পাদমূলে, দক্ষিণামূর্তি স্তোত্রতে আছে, গুরুর পাদমূলে বসে আছেন শিষ্য, তার মনে অনেক সংশয়, তিনি সেগুলো প্রকাশ করতে পারছেন না, কিন্তু অন্তরে অন্তরে অনুভব করলেন, একটি একটি করে ধীরে 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 তার যাবতীয় সংশয় সবগুলি যেন ছিন্ন হয়ে যাচ্ছে, মনের ভেতরে যা কিছু জিজ্ঞাসা সেগুলো যেন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে গুরু সঙ্গের একটা খুব বড় ফল। এই ফলটা আমাদের এটা অনুভব করতে হবে, অনুভব না থাকলে কিন্তু কিছুতেই কিছু হবে না। রাজা মহারাজ যে মেসেজটা দিয়ে গেলেন সেটা বললেন, সেটা হচ্ছে 2টো পথই সত্য, উজাড় করে তাকে ভালোবাসতে হবে
এবং তার প্রতিমূর্তি হিসেবে সেবাও করতে হবে। কিন্তু সাধন ভজন হচ্ছে নাও, সেটা যদি জীবনে না থাকে তাহলে না ভালো করে ভগবানকে ডাকা হবে, না ভালো করে সেবা হবে। তিনি যেন সকলের ভেতরে ওই সাধন ভজনের নাওটাকে জাগিয়ে দিলেন। উতেশানন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ সাধন ভজন সঙ্গে এখন সাধন ভজনের ভাবটা কমে গেছে। মহারাজ বললেন, সঙ্গে সাধন ভজনের ভাবটা কমে যায়নি, তোমার ভেতরে সাধন ভজনের ভাবটা কমে গেছে। এ দেখুন, যদি এইটা হয়, যদি আমাদের ভেতরে এই সাধক সত্তাটা জাগ্রত হয়, জগতের সবাইকে আমরা এক মনে করব। গাঁজাখোর গুলিখোর যেরকম ঠিক তার নিজের প্রতিনিধি বন্ধুকে চিনে ফেলে, ঠিক সেরকম আমরাও তাকে চিনে ফেলব। আমরা শেষ করব এই অংশটা দিয়ে, ঠাকুর কোনো সম্প্রদায় সৃষ্টি করতে আসেননি, তিনি একাধারে আদর্শ হিন্দু, আদর্শ মুসলমান, আদর্শ খ্রিস্টান এবং সব ধর্মের মানুষ তার কাছে এসে আনন্দ লাভ করতেন। তার জীবন ও বাণীতে ঋষিদের ধর্ম, আসল সনাতন ধর্ম ফুটে উঠেছে। মহাজনেরা যে পথ দিয়ে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেই তো পথ। সত্যিকারের সাধু জীবন কি জিনিস, ধর্ম কি বস্তু, তা ঠাকুরের জীবন ও সাধনার লক্ষ্য করলেই ঠিকঠাক জানতে পারা যায়। তার জীবন ও বাণী আলোচনা করলে বেশ বুঝতে পারবে কিভাবে ধর্ম সাধন করতে হবে, কেমন করে ভগবান লাভ করতে হবে। আরো দেখবে জ্ঞান ও ভক্তি বিগ্রহ স্বরূপ হওয়া সত্ত্বেও কি নিরভিমানতা ও দীনতা তার মধ্যে ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। ঠাকুর কোনো নিজের কোনো আলাদা করে সম্প্রদায় করতে চাননি, তিনি তার সাধন ভজন করে দেখিয়ে দিয়ে গেছেন সব ধর্ম মত সব পথ একই ঈশ্বরের দিকে নিয়ে যায়। তা শুধু আমাদের মনের জানলা দরজাগুলোকে খুলে রাখতে হয়, যাতে সব ধর্মে যা কিছু ভালো যা কিছু সুন্দর সেগুলোকে গ্রহণ করে আমি যেন নিজেকে সমৃদ্ধ করতে পারি, আমি যেন নিজেকে বোধ করতে পারি, নিজেকে যেন আরও এনরিচ করে নিতে পারি। মহাজনরা যে পথ দেখিয়ে গেছেন সেই পথই সত্য। এই কারণে ঠাকুরের শুধু লীলা প্রসঙ্গ কথামৃত পড়ার কথা বলি না, আমরা বারবার করে সেটা অনুচিন্তন করার কথা বলি, রিক্রিয়েট করার কথা বলি। কথামৃত রোজ পড়ে তার একটা অংশ যেটা পড়েছেন সেটা বারবার রিক্রিয়েট করার চেষ্টা করুন। ঠাকুর বাঁদিকে এমনি করে তাকাচ্ছেন, বলছেন, কথা বলছেন, আপনাকে কোনো রকম ডিজিটাল মিডিয়ার সাহায্য নিতে হবে না। ঠাকুর পুক 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 করে কথা বলছেন আর কথা বেরিয়ে যাচ্ছে এন বিশ্বনাথনের গলা দিয়ে, ওসব কিচ্ছু করতে হবে না। আপনি কান পাতলেই সেই মিষ্টি স্বর শুনতে পাবেন, কোকিলের মধুর স্বর, তারপরে বীণার সেরা সুর, বাঁশির সেরা স্বর, এই তিনটিকে মিশ্রিত করে তাকে তাকে মন্থন করলে যে সেরা সুরটি আসবে সাই হলো শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। আমরাও সবাই সেই কণ্ঠস্বর শুনতে পাব, যে কথা শব্দ হিসেবে আমাদের কাছে এসেছে তা অমৃতের মতো কানের ভেতর দিয়ে আমাদের মরমের ভেতরে আসবে। তার দিব্য জীবন এবং তার বাণী দুটোই লক্ষ্য রাখা দরকার, তার জীবন এবং বাণী দুটোই লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র কথা দিলে হবে না, জীবনকেও লক্ষ্য করতে হবে। ঠাকুর বলছেন না, সাধুকে দিনের দেখবি রাতে দেখবি তবে নিবি, এটা সাধুর ক্ষেত্রে শুধু কথা নয়, আমাদের সকলের ক্ষেত্রে, সাধকদের ক্ষেত্রে। আমি যখন বসে বলছি তখন আমি ভীষণ শান্ত মানুষ, আর বেরিয়ে গেলেই ভীষণ রাগি তা কিন্তু নয়, এটা হওয়ার কথা নয়, একই রকম দুটো দেখেই আমাদের করতে হবে। আর একটা জিনিস যেটি আমাদের শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শিখতে হবে সেটা যে জ্ঞান এবং ভক্তির তিনি বিগ্রহস্বরূপ, তার মতো আর কিছু নেই ঘনীভূত মূর্তি, কিন্তু সেটা প্রকাশের মাধ্যম কত নিরভিমানিতা কত দীনতা। আমরা যারা বলি যে স্বামী বিবেকানন্দের মন বই পড়ুন, তাহলে আপনার ভেতরে সমস্ত কিছু ইয়ে চলে যাবে, কে কি বললো, কে কি ইয়ে করলো, আরে কে কি বললো কেন আমরা ধরবো, তার মানে তো আমার ভেতরে অভিমান আছে, তাই না, আমার সম্পর্কে লোকে কি বলছে সেই নিয়ে আমি ভাবছি, তাই না। তাই নিরভিমানিতা তিন দুটো জিনিস দেখাচ্ছে, নিরভিমানিতা এবং দীনতা। একে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হৃদয়রামকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রাগের মাথায় মথুরের ছেলে বলে ফেলেছে উনি চলে গেলেও তো পারেন। ঠাকুর বললেন, ঠাকুর শোনা মাত্র বলো ও এরকম বলেছে, কাঁধে গামছা ছিল হাঁটতে শুরু করেছে, মথুরের ছেলে সে ভয় পেয়ে গেল, ঠাকুর যদি চলে যান তাহলে তাদের মহা অকল্যাণ হবে, ছুট্টে গিয়ে গেটের কাছে গিয়ে ধরলেন, কই আপনাকে তো বলিনি। ঠাকুর বললেন, ও তুমি আমাকে বলোনি, এরকম কাঁধে গামছা নিয়ে খড়ম পায়ে খটাস খটাস করে এগিয়ে যাচ্ছিলেন, সেরকম খটাস 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 করে ফিরে এলেন। নিরভিমানিতা এটা খুব কঠিন জানেন তো,
এটা আমি হয়তো মুখে বলছি, আমিও সাধন করে উঠতে পারিনি। লোকে কেউ কিছু বলে মুখটা আমার তিজল হাঁড়ির পেছনের মতো বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটা কথা। কিন্তু দীনতাটা, এই দুটোই আমাদের দীনতা অনেক সময় আমরা প্রকাশ করতে গিয়ে এত দীন হয়ে যাই, নিজেতে কাদার মতো হয়ে যায়, লোকে আমাদের মাড়িয়ে দিয়ে চলে যায়, তা নয়। কিন্তু আপনার আইডেন্টিটিটা প্রকাশ থাকবে, আপনি যে একটু মানুষ, কেউ আপনাকে তাড়িয়ে যেতে পারে এই বোধটা যেন না থাকে, কিন্তু একই সঙ্গে এই ভাবটাও থাকবে যে আপনার মধ্যে সামান্যতম অহংয়ের প্রকাশ থাকবে না। তবেই আমরা জানবেন ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণর ভক্ত, শ্রীরামকৃষ্ণ আমাকে, শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসি, এই বোধটা আমাদের ভেতরে জাগতে থাকবে। আজ আমরা এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।